ফটিকছুরির নাজিরহাট পৌর আওয়ামী লীগের প্রথম সম্মেলন এগারোই ডিসেম্বর উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনস্থলে দুপুরের পর থেকে মিছিল সহকারের নেতাকর্মীরা যোগ দিতে থাকেন মিছিল স্লোগান আর করতালে মুখর হয়ে উৎসবে পরিণত হয় চারিদিক এরপর জাতীয় উদ্দলীয় পতাকা উত্তোলন পায়রা এবং বেলুন ওড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ সমজেলা আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুলাম রহমান পৌর আওয়ামী লীগের হাব্যায়ক আবু তাহের মিয়ার সভাপতিত্বে যুগ্ম হাব্বায়ক শফিউল আজমের সঞ্চালনায় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমিন মোহরি বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধাকালীন বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী কার্যনির্বাহী সদস্য আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ মিয়র ইসমাইল হোসেন বক্তিয়া সাইদ ইরান হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব আব্দুল হালিম মঞ্জুর মুর্শেদ ফিরোজ ও নাজির কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুল হুদা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী আব্দুল কায়ুম সদস্য সাদাত আনোয়ার সাদি মোহাম্মদ মহিউদ্দিন এক এ জাহেদ চৌধুরী সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ইব্রাহিম সবুজ সদস্য সচিব বুরহানা আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজাউল করিম পৌর আওয়ামী লীগের যুগ্ম হাব্বায়ক মোহাম্মদ সুলেমান সহ আর অনেকেই পরে কাউন্সিলরদের গোপন ভোটে বিশাল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য হুসেন শহীদ জাফর আলম সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই বিজয়ী হন সাবেক ছাত্রনেতা এস এম হারেস মিয়া